যাচ্ছে, আবার সামনে থেকেই যাচ্ছে। এটা কি ধরা যায়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আসলে আপনাদের নতুন একটা জিনিস আমি দেখাবো। আমরা যেখানে কাজ করি প্রজেক্টের ভিতরে, আসলে গাছগুলো আমি নাম জানি না, বড় বড় পাতা বট গাছের মতো, এটার ভিতরে অনেকগুলো পাখি আছে, যে পাখিগুলো এরা ভিতরে থাকে সবসময়ের জন্য। আমি আসলে নাম জানি না, কিন্তু অনেক সুন্দর, তাই আমি ভিডিওটা বানালাম আপনাদের দেখাবার জন্য। গাছগুলোর নাম আমি জানি না, মোটা মোটা পাতা, কিন্তু এটা হলো একটা নার্সারি সিস্টেমে তৈরি করে রাখছে। এখানে একটা নার্সারি সিস্টেমে উপরে গিয়ে এখান থেকে দেখা যায়, আবার এখানে আবার রুল রেগুলেশন আছে যে এখানে কী কী নাম দেওয়া আছে সব কিছু। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, তো আমি আপনাদেরকে ভিডিওগুলো একটু করে দেখাই। আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে ভিডিওটা করি। আজকে ছোট একটা জু চিড়িয়াখানার ভিতরে ঢুকলাম, মানে জুর মতোই, যদিও এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, তো এগুলা দেখানোর জন্য আমি আসলে ঢুকলাম। এখানে বিভিন্ন গাছ আছে সুন্দর সুন্দর বট গাছের মতো, কিন্তু গাছগুলোর নাম আমি জানি না, যদিও ওই সারস পাখিরা বুঝে গাছের ডালে বাসা বেঁধে বাচ্চা দেওয়ার জন্য এরা তৈরি হয়ে আছে। লম্বা লম্বা ঠোঁট, এই যে এখানে পাখি একটা বসে আছে, এটা জুম করে দেখা যায়, বাচ্চা দেওয়ার জন্য। আর এই পাখিগুলোর নাম আমি জানি না, যদিও ওই যে সারস পাখি ওখানে একটা বসে আছে। এবং এখানে বিভিন্ন ধরনের পাখি আছে, তো ভাবলাম যে সকালবেলা একটু ঘুরতে আসলাম। এই যে এখানে অনেকগুলো সারস পাখি আর হাঁটাহাঁটি করছে। সারস পাখি হবে যদি আমি নাম জানি না, তারপরও আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্টস করবেন। এখানে অনেকগুলো পাখি আছে, হ্যাঁ, একটা ছোট জাতের পাখি, যেন অনেক ছোট ছোট পাও যে আস্তে আস্তে হাঁটছে। আসলে অনেক পাখি, তো বিভিন্ন প্রকার পাখি, এদের নাম সব জানার আসলে মানছি। এই যে পাখিরা আসলে এখানে যে সুইমিংটা করা হচ্ছে, এখানে সুইমিংটা আসলে পাখিদের জন্য, পাখিরা এখানে আসবে, গোসল করবে, পানি পান করবে, সেই জন্য আসলে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, তাই পাখিরা তেমন এখানে আসছে না। এবং ওই যে উপরে বিভিন্ন সাইডে দেখা যাচ্ছে পাখিরা বসে আছে, ডাকাডাকি করছে, টিয়া পাখি, বিভিন্ন ধরনের পাখি, এই যে টিয়া পাখি, বিভিন্ন কালার পাখি যে উঠে আছে আপনার। এই একটা পাখির পায়ের সমস্যা, হ্যাঁ, এগুলো উড়ে গেল। সারস পাখি হবে, কারণ অনেক লম্বা লম্বা ঠোঁট, দেখতে অনেক সুন্দর। আর এখানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে, তো আমি ভাবলাম যে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। একটা ভিডিও আমার কাছে ভালো লাগে, আমি মাঝে মাঝে এখানে আসি। এই যে ময়ূর পাখি, ময়ূর পাখি বসে আছে, আমার হাতে দুইটা ময়ূরের অলরেডি পালক আছে। এই যে ময়ূর বসে আছে এখানে, হ্যাঁ, ময়ূর, তুই একটু পেখম মেল, মানে তোর পাখাটা মেললে আমরা দেখতে পারবো। হয়তো এদের সময় মতো এরা, মানে অর্থাৎ পাখা খুলে, আমাদের কথায় তো খুলবে না, ধরা যায় একদম কাছে, তারপরও ধরা নিষেধ এখানে, কারণ এগুলো ধরলে হয়তো বা এদের পালকগুলো নষ্ট হতে পারে, তাই এদেরকে ধরা নিষেধ। আমি যতটুকু এদের পিছনে পিছনে ঘুরে একটা ভিডিও তৈরি করি। এটা কি ধরা যায়? ধরা নিষেধ না? পালক গুলা ছিঁড়ে দিতে পারে, হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা পাইলাম নিষেধ করে গেছে। তো আসলে এখানে যখন পুরো রেডি হয়ে যায়, তখন দেখার জন্য অনেক সুন্দরই লাগে। তো এখানে ঝর্ণা ছিল, তো ঝর্ণাগুলো আসলে পরিষ্কার করার জন্য, পাখি পানি দূষিত হয়ে গেছে, তা পানিগুলো পরিষ্কার করার জন্য এখানে এই করা হয়েছে। এবং ওখানে বিভিন্ন ধরনের পাখি আছে, অনেক পাখিরা ডাকাডাকি করছে, ওই যে সারস পাখিগুলো উপরে বসে আছে, বিভিন্ন প্রজাতির পাখি আছে, যেমন ছোটো একটা জুর মতোই, আসলে জু না, যদিও জুর মতোই, এখানে বিভিন্ন পাখিদের মানে বাসস্থান তৈরি করার জন্য গাছগুলো এখানে লাগানো হয়েছে বিভিন্ন সাইডে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমার কাছে অনেক ভালো লাগলো, তাই আমি ভিডিওটা তৈরি করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু সাইনবোর্ডের ভিতরে রুল রেগুলেশন দেওয়া আছে যে এখানে কী কী করা যাবে না না যাবে, কী কী দেখা যাবে, সেজন্য তো আমরা তো আর এখানে প্রজেক্টের ভিতরে কাজ করে আমাদের জন্য বাধা বিঘ্ন নিষিদ্ধ এই ধরনের কোনো কিছু নাই,
আমরা যে কোনো সময় আসতে পারি ভিডিও বা অনেক কিছু দেখার জন্য, আমাদের জন্য সমস্যা হয় না। তো বিভিন্ন গাছের ডালে কিন্তু ওই যে পাখিরা বলতে একটা ভাষা আছে যে পাখিরা কিন্তু গাছ বা বন এগুলো বেশি পছন্দ করে, তো ওইভাবেই এখানে যে গাছগুলো আছে প্রতিটা গাছের ভিতরে কিন্তু পাখিদের বাসা তৈরি করে আছে। আর সে বাসাগুলো আসলে ডিম পাড়ার জন্য, অনেক পাখি ডিম পাড়ার জন্য বাসা তৈরি করছে, কারণ পাখিরা কিন্তু আসলে গাছ বেশি পছন্দ করে বা জঙ্গল বেশি পছন্দ করে, জঙ্গলের ভিতরে থাকাটা এরা নিরাপদ মনে করে সেইভাবেই। তো যাই হোক, পাখি যারা যেখানে পালে বা যারা লালন পালন করে তাদের অবশ্যই যে টিয়া পাখি তাদের কিন্তু অবশ্যই এই দিকগুলো খেয়াল করতে হয় যে পাখি যেখানে লালন পালন করে অবশ্যই এখানে গাছ থাকতে হবে বা বিভিন্ন সংস্থা করে যে পাখিগুলো অনেক করে এখানে আসছে। ওই যে ডিম পাড়ার জন্য ওখানে গাছের ডালে বসে আছে বা ডিম নেওয়ার কিছু পাখি আছে উমে বসছে বাচ্চা দেওয়ার জন্য। তো ভাবলাম একটা ভিডিও তৈরি করি, আপনাদের সঙ্গে শেয়ার করি, ভালো লাগবে সেই জন্য। এই যে একটা পাখি এখানে বসে আছে সারস পাখি, আর এখানে ছোটো ছোটো আবার কোয়েল পাখি আছে, বিভিন্ন প্রজাতির পাখি, পাখির শেষ নেই এখানে। এরা মাটি খুঁজে খুঁজে খানা খাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।